টিআরপি নেমেছে অনেকটাই, কিন্তু জনপ্রিয়তা একটুও কমেনি। বিভিন্ন কারণে বর্তমানে বাংলা ধারাবাহিকের চেনা পরিচিত মুখগুলি বদলে যাচ্ছে। রানী রাসমণিতে এই ব্যাপারটা নতুন কিছু নয়, এর আগেও বদলে গেছে বিভিন্ন চরিত্রের মুখ। কম বয়সী অভিনেত্রী সম্পূর্ণা মণ্ডল এতদিন জগদম্বার ভূমিকায় সগৌরবের সাথে অভিনয় করে গেছেন। রানী এবং তার মেয়েরা ছিল ফ্যানেদের বড় প্রিয়, সে করুণাই হোক বা জগদম্বা। করুণার মৃত্যুর পর জগদম্বার চরিত্রটার সাথে সাথে অভিনেত্রী সম্পূর্ণা মণ্ডলও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন। কিন্তু গত 19 জুন থেকে জগদম্বার ভূমিকায় সম্পূর্ণা মণ্ডলের পরিবর্তে দেখা যাচ্ছে রোশনি ভট্টাচার্যকে। রোশনি পেশায় একজন মডেল, আর এর আগেও তাকে আলোয় ভুবন ভরা ধারাবাহিকে দেখা গেছে। অন্যদিকে এমন পরিবর্তনে সম্পূর্ণার ফ্যানেরা ভেঙে পড়েছে। তাদের কাছে আদরের ছোট খুকি মানেই সম্পূর্ণা। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন এই পরিবর্তন? এরও পেছনে কি বকেয়া পারিশ্রমিক নাকি অন্য কিছু? না, পারিশ্রমিকের জন্য নয়। বিভিন্ন সূত্রে জানা যায় যে রাসমণির টিআরপি আগের থেকে কমেছে। আবার ধারাবাহিকে দেখানো হচ্ছে রানীর তৃতীয় প্রজন্মের কথা, যার ফলে জগদম্বার ছেলেমেয়েরাও বড় হয়ে উঠেছে, যারা বাস্তবে জগদম্বা অর্থাৎ সম্পূর্ণার সমবয়সী বা তার থেকেও বড়। আর তাই প্রযোজনা সংস্থা এমন একজনকে জগদম্বার ভূমিকায় নিয়ে এলেন যাকে তার ছেলেমেয়েদের থেকে বড় বলে মনে হয়। তাদের ধারণা, তৃতীয় প্রজন্মে এমন মিসম্যাচ থাকার জন্যই টিআরপিতে ধস নেমেছে। কিন্তু অপরদিকে ভক্তরা তো অন্য কথাই বলছে। তো বন্ধুরা, এই পরিবর্তনে তোমার মতামত কী সেটি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কায়েন বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।